আমি ভাবলাম যে পুরো ঘটনায় হয়তো বলবে, কিন্তু অর্ধেকটা হচ্ছে, বাকি অর্ধেক আমি বলি। উনি বলেছে কখন কি হয় বলা যায় না। টেকনাফের ওসি প্রদীপ এক বছরে 204টা মানুষকে প্রস্তাব দিয়েছে। ওই দিন মানে গত মাসের 31 তারিখেও ও খুব ভিড় গল্পে 4টা গুলিতে লোকটা মারা যাবার পরেও নাকি 2টো গুলি করেছে। বাহাদুরি দেখা, আমি যাকে ইচ্ছা তাকে গুলি করতে পারি, যাকে ইচ্ছা তাকে হত্যা করতে পারি, কেউ আমার কিছু করতে পারবে না। শুধুই যে বলে না বারে বারে ঘুম তুমি খেয়ে যাও ধন, এইবার ঘুম তোমার ঘুরিব পালন। ও আটকে গেল। আমি হুঁশিয়ার করছি যারা যত উঁচুতে আছেন, মনে করছেন এই রকম করে যখন 10-11 বছর পার করে দিতে পেরেছেন তাহলে 41 সাল পর্যন্ত পারবে, আসলে তা পারবে না। এই মায়ের দাগ প্রত্যেক বছর অনুষ্ঠান করে, প্রত্যেক বছরই একা ওনারা ডাকলে আসেনি, জেলে যখন যেরাম তখন পারিনি, তাছাড়া প্রত্যেকবার এসেছি এবং প্রত্যেকবার একই কথা বলেছি, ওই বিচার চেয়ে কোনো লাভ নেই, বিচার নিজেদের করতে হবে, এরা বিচার করতে পারবে না। 3টা লোক যে ধরা পড়েছে জনজন্ত প্রমাণ গুলি করেছে, লোকে দেখেছে, তারপরেও ঢাকা দেওয়ার কত বুদ্ধি ওরা ভাগ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ দাঁড়িয়েছে, সরকারের প্রশাসনের একটা অংশ দাঁড়িয়ে গেছে। এরকমই হয়, অত্যাচার করতে করতে এমন সীমায় যায় যখন তার নিজের উপরে আসে, সীমাহীন লুট করলে তার ভাগ ভাগলা নিয়ে নিজেদের মধ্যে গোলমাল লাগে। এখন সরকারের সেই পরিস্থিতি, পুরানো বন্ধুতে বিশ্বাস করা যায় না, নতুন বন্ধু খুঁজতে হয়, কারো সাথে রক্তের সম্পর্ক বানাতে হয়, কারো সাথে আবার মালপানি অর্থের সম্পর্ক বানাতে হয়, একটা সম্পর্ক থেকে না। এই জন্যই বোধ হয় ওবায়দুল কাদের বুঝে শুনেই বলেছে কখন কি হয় বলা যায় না। আমি কিন্তু অন্তৃষ্টবাদী নই, কখন গজব নামবে তার জন্য অপেক্ষা করিয়া আমি মনে করি আসলে অত্যাচারী শাসকরা নিজেরাই নিজেদের কবর করে, মনে যাওয়ার পর নিজেরা তো আর কবরে নামতে পারে না, আমাদের কাজ হলো তাদেরকে কবরে নামিয়ে দেওয়া এবং দাফন করা। আমাদের হাজার হাজার লোককে গুম করে রেখেছে, আমরা জানতে চাই ওরা কই, ওরা কথাই শোনে না। আপনি পুলিশের কাছে যান বসতে পারে না, র্যাবের কাছে যান বলবে জানি না, বিজেপির কাছে তো যেতেই পারবেন না, এনএসআই কাছে যেতে পারবেন না, সরকারের কাছে যেতে চান তার জন্য দরখাস্ত করে কতদিন বসে থাকতে হয় তা আমরা জানি না। মানি আমি আমাদের হিসাবের চাইতে বেশি সময় একটা দখলদার সরকার ক্ষমতায় বসে আছে, কিন্তু এই দেখে যারা মনে করছে ওরে বাবা এতই শক্তিশালী, এর বিরুদ্ধে বোধ হয় কিছু করা যাবে না, তাদের আমি বোঝার জন্য বলি যারা ক্ষমতায় আছেন ওরা 9-6 করে এই দেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, বাংলাদেশের অনেক আন্দোলনের গৌরবের তিলক তাদের মাথায় ছিল, দলটা জনপ্রিয় ছিল, দলের নেতা জনপ্রিয় ছিলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের জন্য নামাজ পড়েছে রোজা রেখেছে, আর আজকে মানুষ নামাজ পড়বে রোজা রাখবে
চায় না কেন? পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আর যদি পুলিশ লীগ না থাকে তাহলে আওয়ামী লীগ নাই, আর যদি পুলিশ হয়ে যায় তাহলে সরকারের ছাড়াও থাকবে না। এতগুলো কথা এই জন্য বললাম, ভুক সেটা কান্না করে কোন লাভ হবে না, আহাজারি করে এই সরকারের মন গড়াতে পারবেন না। ওই যতই তাকে জেতার জন্য বলবেন, আপনিও তো স্বজন হারিয়েছেন, স্বজনের কান্না স্বজনের দুঃখ আপনি নিশ্চয়ই বোঝেন। ওই যে আসিফ নজরুল বললেন, উনি নিজেরটা বোঝেন, অন্যেরটা বোঝেন না, অন্যেরটা বুঝবেন না, অন্যেরটা নিজেদেরটা আদায় করে দিতে হবে। এবং সেই জন্যেই আমি বলব, এরকম তো হয়েছে এক বিগম্যান শ্রীমেন্দ্রি পাকিস্তান সুহাস্ত, এরা সবাই 30 বছরের মতো ক্ষমতায় থেকেছে। হস্তিম আমারও 30 বছর ক্ষমতায় থেকেছে। আমাদের দেশে যদি কার্যকরভাবে বিরোধী দল জানাতে না পারে তাহলে ক্ষমতাসীন তাদের ইচ্ছা মতো তো চালাবে। আমি বরঞ্চ মায়ের ডাককে বলি সেই রকম করে ডাক দেওয়ার ব্যবস্থা করেন। আমরা আছি আপনাদের সঙ্গে, যখন ডেকেছেন এসেছি, আবার ডাক দেবেন আসবো, আরো বড় করে ডাক দেবেন তাতে আসবো। বরঞ্চ এমন হতে পারে যথেষ্টের বিরুদ্ধে, তাই বিস্কুট কারখানার শ্রমিকরা ডাকতে যদি অভ্যুত্থান হয়ে যায় তাহলে এতগুলো কম করবা একসাথে দাঁড়িয়ে যদি কথার মতো কথা বলতে পারেন তা থেকেও পরিবর্তন হতে পারে। গত বছর হয়নি, তার মানে এই বছর হবে না এমন কথা নেই, এই বছর হয়নি তার মানে সামনের বছর হবে না এমন কথা নেই, গত বছর হয়নি এই বছর হয়নি সামনের বছর হয়নি তাই বলে কোনো বছর হবে না এটা হতে পারে না, এদের যেটাই হবে। এবং আমি আপনাদের আগেও বলেছি আজও বলছি, কোন কান্নাকাটি অনুনয় বিনয় করে কোন সমস্যার সমাধান হবে না, সমাধান একটাই এই সরকারের পতন, সমাধান একটাই আন্দোলন করে নিজেদের দাবি আদায় করতে হবে, সরকার আপনাদের দাবি মেনে নেবে না। আজকে আমাদের এই সমাবেশ যত বড় বা ছোটই হোক এটার শক্তি অনেক বড়, এই শক্তিকে সংহত করেন, আরো বৃদ্ধি করেন, আরো দৃঢ় হন, অবিচল থাকেন, লড়াইয়ের পর থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই। ইনশাআল্লাহ আমরা জিতবো। খোদা হাফেজ।